পর্তুগালের সোশ্যাল সিকিউরিটি বানানোর নামে প্রতারণা, দালাল থেকে সাবধান। আমি বাংলাদেশের যতগুলা ভাই আছেন এখানে সকলের উদ্দেশ্যে বলতেছি, এবং এর আগেও বলছি, আমি বলি একটা করেন আপনারা, আর একটা, আপনাদের কাছে অনেক টাকা পয়সা হয়েছে, আপনারা দালালকে দিতে পারেন, কিন্তু আমরা তো এখানে বিনা পয়সায় খাটতেছি 30 জন মানুষ, কোনোদিন কেউ 30 টাকা দেওয়ার মানসিকতা থাকে না। তারপরে এখানে পর্তুগালে আসার পরে আপনারা বিভিন্ন ধরনের দালাল ধরে কাজ করেন। আমি শুধু বলেছিলাম যে শুধু ফিনান্সটা বানানির জন্য কোনো একজন মানুষের অথরাইজেশন স্বরূপ কাউকে নেবেন, কিন্তু এখানে যাদের পার্মানেন্টলি হয়ে যায় বা যাদের গ্রিন কার্ড ন্যাশনালিটি পেয়ে যায়, তারা পর্তুগালে থাকে না, তারা বিভিন্ন দেশের দামি দেশ, যে দেশগুলো আছে, কেউ নরওয়ে, কেউ সুইজারল্যান্ড, অথবা কেউ লন্ডন, অথবা আমেরিকা, কানাডা, অন্যান্য দেশে চলে যায়, যার কারণে পর্তুগালে পাসপোর্ট বা ন্যাশনালিটি পাওয়ার পরে কেউ থাকে না। তো ওই ধরনের অথরাইজেশন দেওয়ার মতো কোনো লোক থাকে না, এই জন্য শুধু একজন মানুষ আছে, কাজী আমদাদ ভাই, উনি এখানকার অনেক পুরাতন মানুষ, উনি মানুষকে হেল্প করে, তার বিনিময়ে 30 ইউরো, 40 ইউরো, 50 ইউরো, যেভাবে যার থেকে যে যত দিয়া দিতে পারে। এটা শুধু ফিনান্স বানানির জন্য। ফিনান্স বানাইতে গেলে তখন কিন্তু একজন পর্তুগিজ অথবা বাঙালি পর্তুগিজ কাগজ পাইছে, ওই ধরনের কোনো একজনের রেফারেন্স লাগবে, তার কার্ডের ফটোকপি লাগবে, তার সিগনেচার লাগবে, এই জন্য। তো অথরাইজেশন ছাড়া হয় না। আমি শুধু আপনাদেরকে বলেছিলাম যে ফিনান্সটা বানানোর জন্য শুধু আমদাদ ভাই হোক, এরকম আরও অনেক মানুষ আছেন, এগুলো হোক, এদের থেকে শুধু আপনারা এই অথরাইজেশনটা নেবেন, বা যেভাবে হয় ফিনান্সটা বানিয়ে নেবেন। আমি আপনাদের কাউকে বলি নাই যে পর্তুগালে আসার পরে দালাল ধরে আপনারা কাজ করবেন, কিন্তু আমার কথা কেউ শুনে না, আমি বলি যেটা তার উল্টাটা হয়। এখন দেখুন কি মজাটা হচ্ছে, পর্তুগালে অনেক মানুষ সক্রিয় হয়ে গেছে, তো সেই সক্রিয়গুলোর ভিতরে কে আছে, আমাদের বাংলাদেশিরাই, কিছু কিছু ইন্ডিয়ান, পাকিস্তান আছে, তবে সবচেয়ে বেশি বাংলাদেশিদের জন্য বাংলাদেশিরাই ক্ষতিকর। কেমন ক্ষতিকর সেটা আমি এখন বিশ্লেষণ করে দিচ্ছি। সবার আগে দালালেরটা বিশ্লেষণ করার আগে আমি পর্তুগালের সিস্টেমটা বিশ্লেষণ করে দিচ্ছি, কারণ এগুলো প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিছু না কিছু অংশে আমি বলে থাকি। সেটা হচ্ছে, পর্তুগালে আসবেন, লিগ্যাল এন্ট্রি করবেন, যারা ইন্টারন্যাশনাল ফ্লাই করে আসেন তারা লিগ্যাল এন্ট্রি এয়ারপোর্টেতে হয়ে যায়, এয়ারপোর্টেতে সিল মারার সময়। লোকাল বিমানে করে যারা আসে তাদের হয় না, কারণ লোকাল বিমানে যেখানে নামায় দেয় সেখানে রাস্তায় যেরকম বাস থেকে যাত্রী নামিয়ে দেয়, ওইরকম ওইভাবে ওখানেও নামিয়ে দেয়, সুতরাং ওখানে কোনো ইমিগ্রেশন পড়ে না, যার কারণে ওখানে এয়ারপোর্টের ভিতরে কোনো প্রকার সিল হয় না পাসপোর্টে, সরাসরি চলে আসে তার গন্তব্যে। তো এই জন্য ম্যানুয়ালি লিগ্যাল এন্ট্রি নিতে হয়। লিগ্যাল এন্ট্রির পরে ফিনান্স, লিগ্যাল এন্ট্রি এগুলো একটার পর একটা, একটা আগে একটা পরে বানাইলেও কোনো সমস্যা হয় না, বা করে নিলেও সমস্যা হয় না। তো সময় যদি থাকে তাহলে আপনি ফিনান্সটা করে নিলেন, এরপরে লিগ্যাল এন্ট্রিটা ম্যানুয়ালি করে নিলেন, অথবা ফিনান্সটা পরে করলেন, লিগ্যাল এন্ট্রিটা আগে করলেন, এবং বাংলাদেশ এম্বাসিতে যাই, বাংলাদেশের পাসপোর্টের ভিতরে, আপনার পাসপোর্টের ভিতরে ওখানে একটা লিগ্যাল এন্ট্রি হয়েছেন যে ওদের থেকে সত্যায়িত করে একটা সিল নিতে হবে। এই কাজগুলো করবেন, করার পরে আপনি কাজ খুঁজবেন, কাজ পেয়ে যাবেন। আজকে বসে আছেন, কালকে বসে আছেন, পরশু বসে আছেন, কাজ যে কোনো জায়গাতে পেয়ে যাবেন, এগ্রিকালচারে হোক, কোনো দোকানে হোক, যে কোনো জায়গাতে হোক, আপনার কাজ হয়ে যাবে। আপনি পর্তুগালে আসলে সপ্তাহ 10 দিন অথবা 15 দিন আপনাকে বসে থাকতে হবে, এর বেশি না। যদি আপনার কোনো ফ্যাটে যদি খিদা না থাকে তাহলে 1 মাস, 2 মাস, 6 মাসেও আপনার কিছু হবে না, যদি ফ্যাটে খিদা থাকে তাহলে আপনি পেয়ে যাবেন দুটো কাজ। এটা হচ্ছে সংক্ষেপে বললাম, এগুলা করবেন। কাজ পেলে ওখানে ইউরোপে কোনো জায়গাতে কন্ট্রাক্ট ছাড়া কখনো কাজে নেয় না, তবে ইউরোপের বিভিন্ন দেশে হয়তো নিতে পারে, কিন্তু পর্তুগালে নেয় না। আর পর্তুগালে আপনি নিজেই করবেন না ইলিগ্যাল, অর্থাৎ কন্ট্রাক্ট ছাড়া কাজ। পর্তুগালে কোনো মানুষকে যদি কাজ দেয়, 10 দিনের দেওক, 15 দিনের দেওক, 1 মাসের দেওক, তারা কিন্তু কন্ট্রাক্ট পেপার দিতে হবে, কন্ট্রাক্ট পেপার ছাড়া সে ইলিগ্যাল। এখন আসুন কন্ট্রাক্ট পেপার দেওয়ার পরে কি, আপনি কাজ পাইছেন, সে কন্ট্রাক্ট পেপার দিয়েছে, আপনার যত লিগ্যাল এন্ট্রি, ভিসা, যত কাগজপত্র আছে সবগুলো আপনি ওই মালিককে দেবেন, ফিনান্স টিনান্স যা আছে সব কিছু,
ফটোকপি করে দিবেন। দেওয়ার পরে ওই মালিকের অ্যাকাউন্টেন্ট থাকবে, ওই অ্যাকাউন্টেন্ট সেফ এন্ট্রি যেটাকে বলে সেটা করে দেবে। সেফ এন্ট্রির ভিতরে তিন চারটা সিস্টেম আছে, একটা হলো কাজের পারমিশন নিয়ে দেবে, আরেকটা হলো আপনি এই দেশের ল মেনে এবং ওইগুলো সব হিস্টোরি লেখা থাকে ওইখানে, শুধু আপনাকে সিগনেচার দিতে হবে। এই দেশের ল মেনে আপনি কাজ করবেন এবং কাজের মাধ্যমে মালিক এবং কর্মচারী উভয় পক্ষ থেকে ট্যাক্স পে করে আপনি এই দেশে বৈধতার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা এই মর্মে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক। আরও অনেক হিস্টোরি আছে, তো ওইগুলোর ভিতরে টিকমার দিয়ে 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 ওগুলো আপনি সিগনেচার করে দেবেন। ওইগুলো টিকমারটা কে দিবে? ওইটা টিকমারটা দিবে অ্যাকাউন্ট্যান্ট। এখানে পর্তুগালের যত বিজনেসম্যান আছে, একেবারে পান দোকানদার, মার্সেস দোকানদার, একেবারে জুতা সেলাই, যে কেউ হোক, তাদের অ্যাকাউন্ট্যান্ট থাকবেই, তাদের হিসাবের জন্য অ্যাকাউন্ট্যান্ট রাখতে হবে। তো তারা দোকান করতে হলে, বিজনেস করতে হলে তাদেরকে ক্যাশ মেশিন নিতে হবে, এটা গভর্নমেন্ট অনুমোদিত। ওইটার ভিতরে কেনা বেচার উপরে ট্যাক্স আদান প্রদান হইতে শুরু করে সব কিছু আছে, যার কারণে ওইটার হিসাব আমি আপনি বুঝবো না, ওইটার জন্য অ্যাকাউন্ট্যান্ট রাখতে হবে। তো অ্যাকাউন্ট্যান্টের কেউ 50 টাকা দিয়ে, কেউ 40 টাকা দিয়ে, কেউ 60 টাকা দিয়ে, প্রতি মাসেরটা প্রতি মাসে হিসাব করা, হিসাব করে দেওয়ার জন্য এবং ফিনান্সে ওইটার কোনো প্রকার জরিমানা বা কোনো প্রকার প্রবলেম হলে ওটা তা দেখার জন্য অ্যাকাউন্ট্যান্ট অবশ্যই লাগবে। অ্যাকাউন্ট্যান্টের কাজ আমরা পারবো না। তো আপনাদের ওই যেখানে কাজ করবেন সেই অ্যাকাউন্টেন্টে এগুলো সব কিছু ব্যবস্থা করে দেবে এবং অ্যাকাউন্টেন্টে এদেশের ইমিগ্রেশন অফিস থেকে আপনার কাজের পারমিশন এবং এদেশে বৈধতার জন্য অ্যাপ্লিকেশন সবগুলো করে দেবে। এইবার ওই অ্যাকাউন্টেন্ট আপনার কাজের পারমিশনের পেপার টেপার দিয়া, তারপরে আপনার আরও যে কাগজপত্রগুলো আছে ওইগুলো ফাইল একটা বানিয়ে সোশ্যাল সিকিউরিটি অফিসের নাম্বারে পৌঁছিয়ে দেবে, ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে এবং ইন্টারনেটে অ্যাপ্লিকেশন করে দেবে। করে দিয়ে আপনার জন্য সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করবে, অর্থাৎ আপনার এখন যে কাগজপত্রগুলো ওরা দিবে অ্যাকাউন্টেন্ট সাবমিট করবে, সোশ্যাল সিকিউরিটি অফিস তা রিসিভ করবে। তা রিসিভ করতে তো অন্তত 2-3 দিন সময় লাগবে। ইন্টারনেটে অ্যাপ্লিকেশন করছে, এখন এরকম হাজারো মানুষ অ্যাপ্লিকেশন করছে, সেগুলো জমা পড়ে আছে না, তো একটার পর তো একটা দেখতে হবে, সেগুলা করবে তারা, করে আপনার নামে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করে এবং আপনি যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসে আপনাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা পাঠিয়ে দেবে। সাধারণত 6 থেকে 18 দিনের ভিতরে ওই সোশ্যাল নাম্বারটা পাঠিয়ে দেয়। কিন্তু এখানে আমরা শুধু একজন বাঙালি না, তারপরে দুজন বাঙালি না, অনেক বাঙালি আছে, অনেক নেপালি আছে, অনেক পাকিস্তানি, বিভিন্ন দেশের আফ্রিকান আছে, অনেক আছে, বিভিন্ন দেশের মানুষেরা অ্যাপ্লিকেশন করে। সবগুলা সিরিয়াল মোতাবেক আস্তে 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 হয়তো আপনারটা 3 মাস লেগে গেলো, 4 মাস লেগে গেলো, সমস্যা নেই, অপেক্ষা করেন। আপনি কাজ পেয়ে গেছেন, কাজের কন্ট্রাক্টও হয়ে গেছে, ধরুন আপনি একটা সোশ্যাল অ্যাপ্লিকেশন করছেন, আজকে 2-3 মাস হয়ে গেছে, এখন সোশ্যাল আসতেছে না, কিন্তু আপনি কাজ করতেছেন, ট্যাক্স পে করতে পারতেছেন না। দেখুন, একটা সময় কিন্তু মানুষ আমাকে এখানে প্রশ্ন করে, ভাই আমরা কাজ করব, আমাদের টাকা আবার গভর্নমেন্টকে কেনা ট্যাক্স দেব, তো আমি তার প্রতি উত্তরে বলেছিলাম যে পর্তুগাল এমন একটা দেশ, ট্যাক্স ওরা নেবে না, আপনি দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। কারণ ট্যাক্স এমন একটা জিনিস ওরা নেবে যে সেটা আপনার জন্য আপনি জমা রাখবেন ইন্স্যুরেন্সের মতো, যার কারণে আপনি ট্যাক্সটা দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। এই ট্যাক্সটা আপনার আপনার শারীরিক খাতে যাবে, তারপরে বিভিন্ন খাতে যাবে, আপনি যখন একসময় বেকার হয়ে যাবেন, বেকার ভাতার খাতে যাবে, আপনি যখন নতুন আসছেন পর্তুগালে, লিগালাইজেশনের প্রয়োজন আছে, পেপারসের লিগ্যাল পেপারসের প্রয়োজন আছে, রেসিডেন্সের প্রয়োজন আছে, তখন আপনি ওটা নেবেন কিভাবে যদি আপনি ট্যাক্স না পে করেন? আর আপনাকে এই দেশে কাজ করতেই হলে লিগ্যাল ওয়েতে কাজ করতে হবে, আর লিগ্যাল ওয়েতে কাজ করতে গেলেই আপনাকে ট্যাক্স পে করতে হবে। যাই হোক, এখন আসি, আপনার সোশ্যাল নাম্বার নাই, আপনি কাজ করতেছেন 2-3 মাস হয়ে গেছে, এখন ট্যাক্স কিভাবে পে করবেন? ওখানে হয়তো প্রত্যেক মাসে যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতো, তাহলে প্রত্যেক মাসে যেই ধার্য করা আছে মালিক পক্ষ এবং কর্মচারীর পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে দিয়ে যে একটা অ্যামাউন্ট, সেটা প্রতি মাসে পে করা যেত। এখন যেহেতু আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই, আপনি কিসে পে করবেন? সেটা আপনি যেখানে কাজ করেন সেখানের মালিককে বলবেন যে আমি ফিনান্সে আমার ট্যাক্স পে করতে চাই,
তাহলে ওইটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ফিন্যান্সে সোশ্যালটা পে করতে পারবেন, সোশ্যালের যে অ্যামাউন্টটা যে ট্যাক্সটা এটা পে করতে পারবেন। এরপরে আপনি যে সেফে এন্ট্রি করেছেন, কাজের পারমিশন নিয়েছেন বা এই দেশে লিগ্যালিটির জন্য আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে বা দিয়েছে এরই মধ্যে, হয়তো আগামী 6 মাস অথবা 9 মাস পরে। তখন ওরা ওখানে আরও ডিটেলস দিয়েছে আপনাকে কী কী পেপার্স নিতে হবে, তখন যেদিন আপনার ফিঙ্গারিং হবে, ইমিগ্রেন্ট হবেন আপনি, সেদিন কত টাকা নিতে হবে, ফটো কপি নিতে হবে এবং কী কী ডকুমেন্ট, সবগুলো হিস্ট্রি লেখা থাকে, ওগুলো নিয়ে যাবেন। তো তখন আপনাকে যদি 88(2) আর্টিকেলে হয় তাহলে মিনিমাম 6 মাসের ট্যাক্স পে করে তাদের ল অনুসারে দিতে হবে। তো হয়তো আপনি এখন চিন্তা করতেছেন যে এখন তো আমার অলরেডি 2-3 মাস হয়ে গেছে, এখনও সোশ্যাল সিকিউরিটি নাম্বারে বের হয় নাই, আগামী 6 মাস পরে তো আমার অ্যাপয়েন্টমেন্ট আমাকে ইমিগ্রেন্টের ফিঙ্গারের জন্য ডেট দিয়েছে, তো আমি ট্যাক্স কীভাবে পুরাবো, আমার তো হাতে সময় নেই। এই জন্যই আপনাকে প্রতি মাসেরটা মাসেই ফিন্যান্সে জমা দিবেন, ফিন্যান্সে যেটা জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনাকে তারা একটা পেপার দিবে আপনার থেকে যে এই বিলটা এই খাতে পেয়েছে, সেটার একটা পেপার দিবে, ওই পেপারগুলো আপনার সযত্নে রেখে দেবেন। রেখে দিয়ে এরপরে যদি 4-5 মাস পরে যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের হয় তখন ওই সোশ্যাল সিকিউরিটিতে যে ফিন্যান্সের যে টাকা জমা দিয়েছেন ওইটা যদি দেখান তাহলে ওগুলো সব তারা এন্ট্রি করে নেবে, এন্ট্রি করে নিয়ে আপনাকে সব পেপার ওরা দিয়ে দেবে। আর যদিও সোশ্যাল সিকিউরিটি কোনো পেপার না দেয়, আপনি ফিন্যান্সে জমা দিয়েছেন সেই পেপারগুলো রেখে দেবেন। আপনার যেদিন ইমিগ্রেন্ট ফিঙ্গারের ডেট আসতেছে সেদিন আপনি সবগুলো পেপার নিয়ে, সোশ্যাল সিকিউরিটি কয়টা দিয়েছেন ওইগুলো এবং সোশ্যালের ডিক্লারেশন সবগুলো নিয়ে আপনি সেদিন চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাকে ওইগুলো ওরা দেখবে, দেখে সব কিছু চেকিং করে সেদিন আপনার ফিঙ্গার নিয়ে নেবে। এটাই হলো সিস্টেম। এখন পর্তুগালে আসার পরে আমার ভাইদের চোখে মুখে আর কিছু দেখা যায় না, তাড়াতাড়ি কীভাবে বৈধতার কাগজ পাইবে, তাড়াতাড়ি কীভাবে সোশ্যাল নাম্বার পাইবে, তাড়াতাড়ি কীভাবে ট্যাক্স ভরবে, এরকমও মানুষ চিন্তা করতেছে যে আমি আরও 6 মাস 8 মাস আগের একটা কন্ট্যাক্ট বানিয়ে নিই, বানিয়ে নিয়ে এরপরে যাই ওইটার ভিতরে আমি 6 মাস আগে ট্যাক্স ঢুকে দিই একসাথে, কেমন চিন্তা ভাবনা। একটু আগে আমি বলেছিলাম, আপনারা হয়তো জানতে চেয়েছেন যে চিন্তা করতেছেন আপনাদের ট্যাক্স আপনারা কেন দিবেন, আপনারা টাকা ইনকাম করতেছেন গভর্নমেন্টকে কেন ট্যাক্স দিবেন। কিন্তু এমন একটা পর্যায়ে এসে পৌঁছিয়েছে এখন তারা চিন্তা করতেছে এখানে আসার পরে ওই যে রেসিডেন্সের জন্য, এটা গত একটা ডেট দিয়ে আমাকে 8 মাসের 9 মাসের ট্যাক্স একসাথে ঢুকিয়ে দেন, আমি আগামী মাসে যাই ফিঙ্গারিং দিয়ে আমার রেসিডেন্সটা নিয়ে নিই, কেমন সুযোগ সুবিধা ভোগ করার জন্য তাদের চিন্তা ভাবনা। আরে ভাই, আপনি আসছেন গতকালকে, আপনি পর্তুগালে ইন হয়েছেন গতকালকে, আপনি আজকে লিগেল এন্ট্রি করছেন, সব অফিসিয়াল ফেজের ভিতরে আপনি কখন আসছেন কখন বেরোছেন এটার একটা ডেট ইস্যু করা আছে। আপনি কন্ট্যাক্ট নিতে পারলেন আরও 8 মাস আগের, লাভ হলো কিতে, লাভ হলো কি, আপনি তো এখানে 2 নম্বরই করতেছেন, মানে ওরা যে গন্তব্যস্থান থেকে আসবে সেখান থেকেও 2 নম্বরের চিন্তা ভাবনা এবং আসার পরেও 2 নম্বরের চিন্তা ভাবনা। এখন দেখেন এইসব 2 নম্বরিগুলো ধরা খায় কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। পর্তুগালে এ পর্যন্ত অনেক মানুষ আসছেন আমার এই ইউরোজোন চ্যানেলের ভিতর থেকে, তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছেন এবং হয়ে অনেক মানুষ আসছেন যেগুলা গণার বাহিরে, অনেক মানুষ আসছেন, আমিও নিজের স্বচক্ষে দেখে এসেছি। কিন্তু আমি যে ইউরোজোনের চ্যানেলের মালিক সেটা আমি পরিচয় দিইনি, কিন্তু আমি দেখেছি এবং আমাদের গোটা টিম সহ আমরা সবাইকে দেখেছি, একসাথে চা নাস্তাও করে এসেছি, কিন্তু আমরা পরিচয় দিই নাই, আমরা যে ইউরোজোনের তাদের মানসিকতাটা দেখতেছি আর কি। অনেকে বলে যে আমরা পর্তুগাল গেলে আপনাদের সাথে যোগাযোগ করবো, এই করবো সেই করবো, কিন্তু আসলে কিছুই করে না। যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে ধরা খাওয়াটা। পর্তুগালে আসার পরে তারা মিডল ইস্টে অনেক মিলিয়নার ছিল, অনেক টাকা পয়সা আছে, এই জন্য সোশ্যাল সিকিউরিটি নাম্বার 15 দিনের ভিতরে তারা বের করে নেবে, অনেকেই করতেছে, অনেকেই দালাল ধরে করতেছে সেজন্য। তো দালালের ফিস প্রথমে 285 ইউরো, সে আপনাদেরকে করে দেবে, 15 দিনের ভিতরে সোশ্যাল নাম্বার চলে আসবে। যে দালালটা আপনাদেরকে এগুলা বলে
সে দালালের কোনো বাপ দাদার 14 খানদানের কোনো খানদান, কোনো একটি খানদান পর্তুগাল সোশ্যাল সিকিউরিটি অফিসের কোনো কেরানি বা কোনো সিকিউরিটির দায়িত্ব পেয়েছে? কিচ্ছু হয় নাই। এখানে জাস্ট তার কম্পিউটার থেকে একটা কালার ফটোকপি করে দিল, আপনার সোশ্যালের জন্য অ্যাপ্লিকেশন করেছে, আপনার থেকে 250 টাকা নিয়েছে, আপনাকে বলতেছে 15 দিন অপেক্ষা করেন। এরকম কত 15 দিন চলে যাবে কোনো খবর নেই। সেরকম যদি 15 দিনের ভিতরে সোশ্যাল নাম্বার বের করে দিতে পারত, মানুষ দরকার ছিল না বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বিভিন্ন ইয়ে করার জন্য। আপনি তো এখানে ইজিলি পাচ্ছেন, আপনি কাজের সেখানে গেলে ওরা অ্যাপ্লিকেশন করতেছে না, আপনি কেন এখানে দালাল ধরবেন, দালালকে 250 টাকা দিবেন? সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করতে মালিকে বের করে দিতে ফ্রি, কারণ 15 ইউরো অফিসিয়াল খরচ লাগে, সেটা মালিকে ধরেও না, এই জন্য এই ছোট্ট অ্যামাউন্টটা ধরে না। কিন্তু এটার জন্য কিছু অসাধু ব্যক্তি আছে পর্তুগালের ভিতরে, এটা ইন্ডিয়ান বাংলাদেশি বিভিন্ন ধরনের মানুষ, ওগুলো প্রাথমিক ফিস নেবে আপনার থেকে 250 ইউরো। ওর কম্পিউটার থেকে একটা নাম্বার হাও বাউতাও করে দিয়ে যে অ্যাপ্লিকেশন করেছি বা অ্যাপ্লিকেশন করতেই পারে, করলে ওরা একটা পিডিএফ প্রিন্ট দেবে, সেটা প্রিন্ট করে আপনাকে দিয়ে দিচ্ছে আপনার নামটা মিশ্র করে। কালার যে ফটোগুলো বের হয় সেটার ভিতরে যদি একটা সিল ব্লু কালার থাকে, সেটাও ব্লু কালার বেরিয়ে আসবে। তা আমাদের সাদের বাঙালিরা বলে যে না ঠিক আছে, বাইজানে অরিজিনাল কাজ করছে, কিন্তু আপনি তো বাইজানে কি অরিজিনাল করছে না ডুপ্লিকেট কাজ করছে, আপনি তো এখন প্রথমে খুঁজে বুঝবেন না, বুঝবেন আরও 2 বছর পরে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। আসে হুশ করে চলে যায় দালালের লাইনে, অনেক মানুষে করতেছে, ভাই বসে থাকি কি করবা, কাজও পাইতেছ না, একটা সোশ্যাল নাম্বার বের করো তাহলে তোমার অমুক জায়গাতে কাজে নেবো, সেমুক জায়গাতে কাজে নেবো। সোশ্যাল নাম্বার থাকলেও কাজে নেবে, সোশ্যাল নাম্বার না থাকলেও কাজে নেবে, কারণ যার লোকের দরকার সে নিজে নিয়ে, তাকে বৈধতাও দিতে হবে এবং লোক সে রাখতে হলে তাকে কন্ট্রাক্টও দিতে হবে, বৈধভাবে কাজ করার জন্য অনুমোদনও নিতে হবে, সব কিছু মালিক পক্ষ করে দেবে, কেন আপনারা দালালের পিছে ঘুরবেন? দেখুন এখন কয়েকজন মানুষ ধরা খেয়েছে। পর্তুগালের বাংলাদেশ অধ্যুষিত এরিয়া মাতৃমণিদের রুয়া ব্যান ফরমসতে কিছু বাংলাদেশি আছেন অসাধু ব্যক্তি, তারা এই সুযোগটা নিয়েছেন, এই সুযোগে তারা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন পর্তুগালের ভিতরে ঢুকতেছে, 250 ইউরো করে যদি 100 জন মানুষ থেকে নেওয়া হয় তাহলে কত ইউরো নিচ্ছে সেটা আপনারা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, দালালগুলোকে আমরা চিনি, দালালগুলোকে আমরা জানি এবং দালালগুলোকে কোথায় থেকে আসছে বা কোথায় বসে সব কিছু আমরা জানি, নাম প্রকাশ করব না, কিন্তু আপনারা ওইসব দালাল থেকে নিজেরা সাবধান থাকবেন। সোজাকথা হচ্ছে আপনারা যেভাবে শুরু থেকে বলেছি সেভাবে এসে কাজ করবেন, যদি না পারেন পর্তুগালে থাকার আপনাদের দরকার নেই। আর আপনারা যদি দালাল দিয়ে করতে হয় তাহলে নিজেরাই দালালে যেটা করবে সেটা নিজেরাই করেন, তার মানে এই নয় যে আপনি দালালি শুরু করবেন, একটা ভাওতাবাজি করে সে টাকা নিয়ে যাচ্ছে। এখন ধরা খাচ্ছে কীভাবে সেটা আমি বলে দিই। দালালে তো আপনার থেকে সময় নিয়েছে 15 দিন, এরকম দুই তিনটা পনেরো দিন করে চলে যাবে, তো কতদিন হলো, ধরুন 3টা চলে গেল 15 দিন করে, 3 15 45 দিন, তো আপনি 45 দিন ধরে বসে বসে খাচ্ছেন না, দালালের উপরে নির্ভর করে। দালালে আজকে কালকে ঘুরাবে, টাকা তো নিয়ে গেছে, আর সে যদি ঘুরায় আপনি কি তার সাথে উত্তেজিত হতে পারবেন? আবার এটা তো 2 নম্বর লাইন, আপনি তো এখানে উত্তেজিত হয়ে কিছু করতে পারবেন না। এরপরে আপনি দালালে 45 দিন খেয়ে ফেললো, আপনিও 45 দিন বসে রয়েছেন, সোশ্যাল সিকিউরিটি বের হলে উচ্চ বেতনে চাকরি করবেন, এই জন্য নিম্ন বেতনে যতগুলো কাজ আসছে ততগুলোতে যান নাই, এবং এখানে যে সোশ্যাল অ্যাপ্লিকেশন করছে সেও তো একটা কাজের কন্ট্রাক্ট দেখাইতে দিয়েছে, যে কোনো জায়গার একটা কন্ট্রাক্ট দেখাইছে, দেখিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছে। এখন আপনি হিমশিম খাচ্ছেন যে নতুন কন্ট্রাক্ট, নতুন জায়গাতে কাজ পাইছেন, এখন সেখানে যাইতে পারতেছেন না, এখন সেখানে যদি যান আবার আর একটা কন্ট্রাক্ট দিবে, এখন 2টা কন্ট্রাক্টে যদি এরকম হয়ে যায় তাহলে কী সমস্যা না দাঁড়ায়, এই জন্য আপনি নতুন কাজেও যাচ্ছেন না বা নতুন কাজে গেলেও কন্ট্রাক্ট নিচ্ছেন না। দেখুন কোনো জায়গাতে কন্ট্রাক্টের জন্য সোশ্যাল বের হচ্ছে না, কন্ট্রাক্ট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আবার এখন সে দালালের খপ্পরে পড়ে দালালের এদিকে একটা পাঁও দিছে, এদিকে একটা পাঁও দিতে আর পারতেছে না যে আমি এখানে সোশ্যালের জন্য অ্যাপ্লিকেশন করব অথবা আমি এখানে কন্ট্রাক্ট নেব, নিচ্ছে না।
কেন আপনারা এগুলো করবেন? এখন ছোটো মাছ খাবে না বড় মাছ খাবে সেটার উপরে হিমশিম খাচ্ছে। তো দালাল তো আপনার জন্য কিছুই করেনি, করলে তো 15 দিন সে যে একটা টাইম দিয়েছে ওই টাইমের ভিতরে কিছু না কিছু আসতো। এখন আপনি আর বসে থাকতে পারতেছেন না, 45 দিন তো বসে আছেন, চলে গেছেন নতুন কাজে। চলে যাওয়ার পরে সেখানে নতুন করে অ্যাপ্লিকেশন করা হয়েছে বা ওদের মালিক পক্ষের অ্যাকাউন্টেন্ট করেছে বা অন্য কেউ করেছে, সেটা তো আর আপনি বুঝলেন না, বা আপনি জানলেন যে আপনার আগের একটা করা আছে সেজন্য আপনি নিশ্চিন্তে বসে আছেন। তখন মালিক পক্ষ দেখলো যে না, আপনার নামে কোনো সোশ্যাল নেই, আপনাকে কাগজপত্র সব গুছিয়ে পাঠিয়ে দিল সোশ্যাল সিকিউরিটি নাম্বারে অফিসে। সেখানে গিয়ে আপনি ওদেরকে দেখাইলেন আপনার কাগজপত্র, দেখানোর পরে ওরা বললো যে না, তোমার এখানে কোনো অ্যাপ্লাই করা হয় নাই, কোনো কিছু হয় নাই। এখন কি আপনি চাকুরির ওইদিকে দৌড়বেন? মনে মনে তো দালালরে গালি দেবেন, কিন্তু দালালের কাছে আসতে পারবেন? দালালের দুইটা কথা বলতে পারবেন নাকি? আর বলতে গেলে তখন কি হবে, দালালের সব ডকুমেন্টপত্র দেখাবে, আমি আপনার জন্য অ্যাপ্লিকেশন করেছি, এখন আমি কি করব, আপনি কোথায় গেছেন, কী এসব বিষয়ে ওরা বলতেছে হয় না হয়েছে, এ ধরনের কথা বলবে। তো সময় নষ্ট, টাকা নষ্ট, মাথা নষ্ট, টেনশন তো ফ্রি, এগুলো কার জন্য? আপনার জন্য। কে করেছে? আপনি করেছেন। কেন করেছে? নিজের আক্কল হওয়ার জন্য। আমরা যতটুকু বলবো কাজ হবে আপনাদের উল্টাটা, লাভবান হতে পারবেন না, লস হবে নিজের। এই জন্য বলি দালালকে আপনারা টাকা দিবেন, প্রতারিত হবেন, টেনশন নেবেন, সব কিছু নেবেন, কিন্তু আমাদের বগর বগরগুলো শুনে আপনারা ভালো একটা কাজ করতে পারেন না। দালালকে 250 ইউরো থেকে শুরু করে 500 ইউরো 600 ইউরো পর্যন্ত দিতে রাজি আছে, কিন্তু আমরা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, বিনা পয়সার কথা তো কোনো দাম নাই। আশা করি সকলে কেয়ারফুল থাকবেন, যারা নতুন আসবেন, যারা এসে গেছেন, সকলে কথাগুলো শুনবেন, ওইসব দালালদের খপ্পরে পড়বেন না। এই সকল ইউরোপিয়ান অফিসিয়াল কাজের ভিতরে টাকা দিয়ে কোনো কিছু হয় না, এটা মাথায় রাখবেন। আপনার 1 লক্ষ টাকা দিয়ে একটা জিনিস, 2 টাকার একটা জিনিস কিনতে যাবেন, দেবে না। আরব দেশ নয়, বাংলাদেশ নয়, সবসময় মনে রাখবেন যে টাকার বিনিময়ে সব কিছু সম্ভব। এটা ইউরোপ, যদিও ছোট দেশ, গরিব দেশ হয়, আইন কানুন কিন্তু ইউরোজোন, এটা মাথায় রাখতে হবে। ফ্রান্সের যে সিস্টেম, পর্তুগালেরও সেই সিস্টেম, ক্ষেত্র বিশেষে, বিশেষ করে অফিসিয়াল কাজগুলোতে। তবে আপনারা যে মানসিকতা নিয়ে এইসব লাইনগুলোতে যান, সম্পূর্ণ আপনাদের বোকার মাথা নিয়ে আপনারা বোকামি খাওয়ার জন্য, বোকামি করার জন্য এসব লাইনে যান, বলেও কয়েও এসব লাইনে যাবেন না, প্রতারিত হবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।